এত শর্ট টাইমের মধ্যে আমাদের নিজেদের মেডিকেল কলেজ, হসপিটাল, ল্যাব থেকে শুরু করে বিশেষ করে প্রাইভেটেরও যারা এসছেন, আমরা অনেক কৃতজ্ঞতা জানাই আপনাদের যে এত শর্ট টাইমে আপনারা এসছেন। বাট সিচুয়েশান ইজ সো সিরিয়াস যে আমাদের শর্ট টাইমেও কখনো কখনো হয়তো আপনাদের ডাকতে হতে পারে। সেই জন্য প্রথমেই আপনাদের ইনকনভিনিয়েন্সের জন্য আমরা সরি বলছি, বাট কী করবো বলুন। এখন যা সিচুয়েশান সেখানে আমি মনে করি যেটা আমার সিএস বলেছেন সেটাই ঠিক, যে একা এককভাবে কেউ কিছু করতে পারবে না, সবাইকে যৌথ শক্তি নিয়ে নামতে হবে। রোগ থাকবে কিন্তু রোগটাকে ভয় পেলে চলবে না, রোগটাকে প্রতিরোধ করতে হবে, লড়তে হবে। এবং আমি বিশ্বাস করি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং সেই জন্য প্রিভেনশন এবং প্রিভেন্টিভ ম্যাটার দেখবার জন্যই এবং ডিসিশন নেবার জন্যই কিন্তু আমরা পরপর অনেকগুলো মিটিং করেছি এবং আজকেও মিটিংটা করছি। তার কারণ প্রাইভেট দিকটা আমাদের ভাবতে হবে, এখানে আপনারা অনেক ট্রিটমেন্ট দেন, অনেক ডাক্তার আপনাদের আছে, আপনাদের প্যাথিওলজি ল্যাব আছে, আপনাদের টেস্ট ল্যাব আছে, আপনাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, ইউ হ্যাভ সো মেনি ইনফ্রাস্ট্রাকচার অলসো। এবং এক্ষেত্রে আমরা মনে করি যে আপনাদের আমাদের মধ্যে যেন কোনো আইসোলেশন না হয়, গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর একসাথে আমরা কাজ করব, যার জন্য আমরা এই মানসিকতা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রথমে তো বলি আইসিএমআর আজকে জানিয়েছে যে গাইডলাইনস ওরা খুব শিগগিরই দেবে, এখনও দেয়নি, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্গানাইজেশন করোনার ব্যাপারে তাদেরকে গাইডলাইনস প্রাইভেটদের ব্যাপারে। তো যখনই গাইডলাইনস হবে সঙ্গে সঙ্গে আপনারা প্রস্তুত থাকবেন, আপনাদের গাইডলাইনসটাকে আমরা প্লেস করব। আমি এক্ষেত্রে বলবো বিবেক কুমার আমার হেলথ সেক্রেটারির সাথে, সমস্ত প্রাইভেট হসপিটালে আপনারা যারা আছেন বা যাদের ল্যাব আছে নানারকমভাবে, সবাইকে বলবো যে একটা গ্রুপ তৈরি করে নিতে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নিন। সুতরাং বিবেক কুমার এভরিডে, বিবেক কুমার মাই হেলথ সেক্রেটারি উইল কিপ ইন টাচ উইথ অল দ্য প্রাইভেট হসপিটালস, নার্সিং হোম অলসো। সো দেয়ার মাস্ট বি সাম কোয়ার্ডিনেশন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, থ্রু হোয়াটসঅ্যাপ গ্রুপ দে ক্যান সেন্ড ইউ দ্য মেসেজ, ইভেন ইউ ক্যান সেন্ড ইউর মেসেজ অ্যান্ড ইউর ওপিনিয়ন অর হোয়াট এভার ইউ থিঙ্ক সো। সুতরাং এটা আমরা একটা তৈরি করার চেষ্টা করছি। দুই হচ্ছে আমার মনে হচ্ছে আইসোলেশনের জন্য আমরা দুটো জায়গায় রেখেছি জায়গা, একটা হচ্ছে ক্যান্সার হসপিটাল রাজারহাটে, আর একটা এনবিসিসি বিল্ডিং, দুটো আমাদের রেডি করা আছে। যদিও ক্যান্সার হসপিটাল যেটা ওটা অনেক বড় জায়গা এবং 30 জন আছে আমাদের এখন, কিন্তু আমি এটা বিবেককে বলবো যে এনবিসিসি বিল্ডিংটা যদি মানে যারা কিউরিটিরে থাকবে তাদের নিয়ে গিয়ে ওইটাকে যদি পজিটিভ কোনো কেস পাই, কারণ যেহেতু রেডিমেড বিল্ডিং এবং হসপিটালের অল ফেসিলিটিস আর দেয়, সো উই ক্যান ইউজ ইট। কারণ শুধুমাত্র বেড়েঘাটা আইডি হসপিটালের উপরে ভীষণ চাপ পড়ছে। বেড়েঘাটা আইডি হসপিটাল থেকে কে এসছেন? ট্রপিক্যাল মেডিসিন বেড়েঘাটা, মেনি থ্যাঙ্কস, আপনারা খুব করছেন, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ কনভে মাই রিগার্ডস টু অল দ্য ডক্টর সিস্টার্স অ্যান্ড অল দ্য হেলথ ওয়ার্কার, সবাইকে খুব ভালো, আপনারা খুব চেষ্টা করছেন, এবং পুলিশেরও আমি আশা করি একটা ক্যাম্প ওখানে আছে টু হেল্প দ্য পিপুল। আপনাদের মাইক্রোফোন সিস্টেমটা একটু ভালো করবেন, যাতে বারবার করে আমি একটা নোডাল অফিসার বিবেককে বলেছি এখানে আসার আগে যে রাখার জন্য, যিনি মাইকে অ্যানাউন্স করবে যে এত পেশেন্ট হয়ে গেছে, যদি ওখানে ট্রিটমেন্টটা আমরা সেম দেবো, আপনি এই জায়গার পরিবর্তে এই জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছে। আমরা গভর্নমেন্ট থেকে দরকার হলে 4টে 6টা অ্যাম্বুলেন্স ওখানে রেডি রাখবো, যদি ভিড় বেশি হয়ে যায় সেই অ্যাম্বুলেন্সে করে, এটা স্যানিটাইজ অ্যাম্বুলেন্স থাকবে, তারা সঙ্গে সঙ্গে বেলেঘাটা আইডি থেকে যেখানে ঠিক করবে বেলেঘাটা আইডি হসপিটাল, তার মানে সাবস্টিটিউট হিসেবে সেখানে তাকে আমরা ভর্তি করার ব্যবস্থা করব, যাতে পেশেন্ট বেশি হয়ে গেলেও রাগারাগি করার বা ঝগড়া করার বা অসহিষ্ণুতা করবার কোনো কারণ না থাকে। মনে রাখতে হবে এই ডিজিজটা এমনই একটা ভারী ডিজিজ, এখন ঝগড়া করার বা আইন মানব না বা ব্যবসা করার সময় নয়, এই সময়টা হচ্ছে রক্ষা করা। এটা হিউম্যান টু হিউম্যান টাচে যেমন রোগটা হচ্ছে, তেমনি মনে রাখবেন হিউম্যান টু হিউম্যান টাচেই হিউম্যানিটিটাকে বাড়াবে। এবং দিস ইজ দ্য টাইম নট ফর বিজনেস, দিস ইজ দ্য টাইম ফর ইচ আদার কোঅপারেশন। এবং আপনাদের কাছে আমি বারবার করে বলবো যে আপনারা সবাই মিলে আমাদের সাহায্য করুন। আইডি হসপিটাল বেলেঘাটায় যেটা আছে 22টা বেড এখন চলছে, ওটা আমরা 100 বেড করার সিদ্ধান্ত নিয়েছি, মানে বিশেষ করে পজিটিভ কেস যেটা আপনারা ট্রিটমেন্ট করেন, দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা বাঙ্গুর হসপিটালের সুপার এখানে আছে, বাঙ্গুর হসপিটাল থেকে, হ্যাঁ বাঙ্গুর হসপিটালে যে নিউ বিল্ডিংটা আছে মাল্টি সুপার বিল্ডিং যেটা, ওখানে আমরা আরও 100টা বেড, এই 150টা বেড করে দিচ্ছি। আচ্ছা,
আমি প্রাইভেটে বলি, আপনারা কিন্তু অনেক সময় নিজেরও দুটো সেক্টরে কাজ করেন, অনেক কর্পোরেট সেক্টরও আছে। যদি কেউ কোনো স্পন্সার করতে চায় আপনারা কিন্তু কথা বলে দরকার নেই। যেটা এক হচ্ছে মোবাইল, যেখান থেকে আমার মিনি পেপার বলে একটা লাগে দোকানের দিকে আর প্রয়োজন নেই। দুটো হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবে যে আমরা যেটা আমাদের যদি লাংসের প্রবলেম, বিশেষ করে এটা তো লাংসের প্রবলেম হচ্ছে, এবং এখানে যে মেশিনটা ইসিএমও মেশিন সম্ভবত, এই মেশিনটা আমাদের কাছে আছে দুটো, পিজিডিএম দুটো আছে, নন্ডিয়াতেও আছে, কম আছে, কিন্তু আজকে আমরা 10টা অলরেডি অর্ডার দিয়েছি। এই মেশিনটার গুরুত্ব হচ্ছে কিডনি যেমন আপনার ডায়ালিসিস করে দরকার বের করে, তেমনি এটা হচ্ছে লাংসটা ক্লিয়ার রাখার জন্য এই মেশিনটা থাকলে করোনার ফার্স্ট এটা তো লাংসে অ্যাটাক করে, যেটা ডাক্তাররা বলছে আমি ঠিক জানি না। তো এইটা বলছে আপনাদের যে এই মেশিনটা থাকলে লাংসটা ক্লিয়ার করতে পারে। সুতরাং আপনারও যে প্রাইভেট নার্সিং হোম আছে বা প্রাইভেট যারা বিভিন্ন সেন্টার আছে বা ইম্পর্টেন্ট ল্যাব আছে, তাদের কাছে অনুরোধ, যদি এই মেশিনটা আপনারা রাখতে পারেন অনেক মানুষ কিন্তু সেভ হয়ে যাবে। এবং এটা বলছে আজকে এটা কাজ করবে, এটা পরবর্তী পর্যায়েও কাজ করতে পারে। সুতরাং এটা তো আপনার কাছে থাকছে অ্যাসেট হিসেবে, সুতরাং এটা আপনারা দেখুন। আর যেমন ভেন্টিলেটার যদি আপনারা না পান কী করে পেতে পারেন সেটা দিলে কুমার আমাকে ফোন করে বা রাজীব সিনহা মন্ত্রী করে এদের সাথে যোগাযোগ রাখবে, এনারা আপনাদের চাই। আমরা অলরেডি 2 লক্ষ মাস্ক, তারপর আমরা 2 লক্ষ গ্লাভস, 31,000 গ্লাভস অলরেডি আমরা সবটাই প্রায় দাম থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে এভরি লাইফ ইম্পর্টেন্ট।
কিন্তু যেহেতু এখন রিসিভ হচ্ছে এবং এটার ফলে একটা আতঙ্ক বেড়েছে, আমাদের আতঙ্ক বাড়ানোর কোনো কারণ নেই। আমাদের যেটা
প্রায় 1 কোটি 12 লক্ষ সংখ্যাটা খুব বেশি, সব মিলিয়ে যদি দেখেন প্রায় 2.5 কোটি।